কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হল মা। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রিয়জনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝবে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিন ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ঠকাবে না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলি এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলি যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ সে তো ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজার গলার পার্থক্যটা বুঝবে। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সব কিছুই নিয়ে আসে, যখন যায় সব কিছুই নিয়ে যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে, বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে
ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আপন যখন পর হয় তখন সম্পর্ক ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি। এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্যে কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য হয় না। চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি ফোকাস করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়, সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসায় রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। এটা স্বার্থপরের যুগ, অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তাদের মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টা হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে, কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশ হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে।
কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই হয়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিচ্ছু বুঝবি না, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপরে রাখতে হয়। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন, সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। কাজ রোপণ না করে যেমন ফল পাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনটাকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমি থাকতে পারবে। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্যে হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনিই শ্রেষ্ঠ মানুষ।